পুলিশ কনস্টেবল সোহেল, বিয়ে করাই যেন তার নেশা। এখন পর্যন্ত বিয়ে করেছেন 8টি। সর্বশেষ এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে 1 বছর আগেই বিয়ে করেন সোহেল। তবে সেই স্ত্রীও গর্ভবতী হওয়ার খবর জানতে পেরে তাকেও ডিভোর্স দিয়েছেন এই পুলিশ সদস্য। সোহেলের বাড়ি কুমিল্লার বুড়িচঙে, পুলিশের চাকরির সুবাদে থাকেন বরগুনা জেলাতে। সম্প্রতি স্ত্রীর দাবি নিয়ে বরগুনার সেই কর্মস্থলের বাড়িতেই অনশনে বসেছেন এক গর্ভবতী নারী। এই নারীর দাবি, সোহেলের সাথে তার 1 বছর আগেই বিয়ে হয়েছে। এর আগেও 4 জন স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে সোহেলের। সর্বশেষ তাকে ভালোবেসে 1 বছর আগে বিয়ে করেন পুলিশ কনস্টেবল সোহেল। বিয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পূর্বে তিনি গর্ভবতী হওয়ার কথা সোহেলকে জানালে সোহেল কৌশলে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পরেই ডাকযোগের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় সোহেল। সর্বশেষ 26 এপ্রিল থেকে ওই নারীর সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বর্তমানে বরগুনা সিআইডিতে কর্মরত এই পুলিশ সদস্য। আমার কাছে কি নাই আপনি বলেন, এখন আপনি আমাকে ঘরে পর্যন্ত জায়গা দিচ্ছেন না, আমার এটা কোনো কথা হলো? আপনার ছেলের কাছে তো আপনার নাম্বার আছে, একটা কল তো করতে পারেন। আপনার সাথে তো প্রতিদিন যোগাযোগ মা। না মা, আপনাদেরকে জানাই করি না, এই ভুলটা তো করেছি মা, এটা তো আমি অস্বীকার করতেছি না, আপনাকে দোষারোপ করতেছি না, তাই বলে আপনি আমাকে ঘরে পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না। মা, আপনার ছেলে গত বছরের ওই বউয়ের মামলা শেষ করতে 8 লাখ টাকা খরচ করছে, আপনি কিভাবে অস্বীকার করেন? আপনারা দিয়েছিলেন টাকাগুলা, বাবাকে ফোন করে জিজ্ঞেস করেন আপনাদের বাড়ির কি ঝামেলা শেষ করার জন্য 1 লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছে কিনা, বাবা স্বীকার করেছে কিনা, এই কথাটা বাবাকে ফোন করে একবার জিজ্ঞেস করেন। মা, আমি জেনে শুনে কিচ্ছু করিনি, জেনে শুনে কেউ কখনো নিজের বিপদ নিজে দেখে আনে না। আমি যদি খরচ না করি সে 6 মাস চাকরি করিনি, তার এত দেনা পাওনা, এই 3-4টা মামলা, এগুলো সে কিভাবে শেষ করেছে আমাকে একটা হয়ে দেখা। আমি তো বলছি জান্নাত আপাও টাকা দিয়েছে, শেষ পর্যায়ে ওই ওই বউয়ের কাবিনের টাকা জান্নাত আপা দিয়েছে, কিন্তু আমি তো এই কথা বলছি না, বাকি টাকা কে দিয়েছে একবার বলেন তো মা। আমি দিয়েছি কি দেইনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, তার অফিসে জিজ্ঞেস করেন, সব প্রমাণ আছে। আপনার ছেলে নিজে আমার কার্ড ব্যবহার করে টাকা তুলতো, সঞ্চয় পত্রের টাকা যে তোলা হয়েছে, এফডিআর এর টাকা তোলা হয়েছে, সব কিছুর প্রমাণ আছে। কারণ সে আমার স্বামী ছিল, আমি তাকে তো তখন কোনোভাবে অবিশ্বাস করতে পারিনি, এখনো করছি না। দরজাই খুঁজছে না, দরজা জানালা সব বন্ধ করে রেখেছে, আমি তো আরেকজনের ঘরে আরেকজন মানবতা দেখি আমাকে বসতে দিয়েছে। অপরিচিত মানুষের ভিতরেও মানবতা আছে, তাদের ভিতরে কোনো মানবতা নেই, আমাকে একটু বসতে পর্যন্ত দিল না, বাইরে বৃষ্টি হচ্ছে সেটা দিল না, আমি অসুস্থ হয়ে পড়লাম, 1 গ্লাস পানি পর্যন্ত আমাকে দিল না। জানি না কোথায় আছে, আমার শাশুড়ি বলতে পারবে, একটু আগে আমার শাশুড়ির সাথে কথা হয়েছে, আমার ফোন রিসিভ করে না, ফোন বন্ধ করে রাখে। এই বিষয়ে সোহেলের সাথে টেলিফোনে যোগাযোগ করলে জানান এই নারীকে ডিভোর্স দিয়েছেন তিনি, তবে কৌশলে এড়িয়ে যান একাধিক বিয়ের কথা। আমি তাকে ডিভোর্স দিয়েছি এটা সে জানে, তার বাবা জানে, তার মা জানে, সে আমাকে একটা ব্ল্যাকমেলিং করে আমাকে বাধ্য করেছে বিয়ে করতে, কারণ এটা তার প্রফেশন, এটার অনেক কিছু তার ইতিহাসে অনেক কিছু আছে। সোহেলের প্রথম স্ত্রী ও সন্তান কুমিল্লাতেই থাকে, তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি কেউ। সাব্বির খান, BHS TV, বরিশাল।